আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2022 সালে এসে এইচএসসি পরীক্ষার্থী আসো, তোমরা কিন্তু জানো তোমাদের পরীক্ষাটা শুরু হবে আগস্টের মাঝামাঝি। ইতিমধ্যে তোমাদের কিন্তু পরীক্ষার যে মানদণ্ডটা রয়েছে, অর্থাৎ কোন বিষয়ে তোমাদের কয়টা সৃজনশীল আসবে, কয়টা এমসিকিউ আসবে এবং সৃজনশীল লেখার জন্য কয় মার্ক এবং এমসিকিউ লেখার জন্য তোমাদের কয় ঘন্টা সময় বরাদ্দ করা থাকবে, এ বিষয়ে কিন্তু অলরেডি আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছে। তো আজকে আমরা প্র্যাকটিক্যালভাবে তোমাদের সাথে দেখাবো যে তোমাদের কয়টা সৃজনশীল আসবে এবং তোমার কয়টা প্রশ্ন তোমার লিখতে হবে এবং কয় ঘন্টা সময়। বন্ধুরা, এই ভিডিওর শেষে আমরা একটা তোমাদের স্পেশাল টিপ দেবো, যেটা তুমি ফলো করলেই তুমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। ওয়েলকাম ব্যাক শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু জানি আমাদের পরীক্ষার সময়টা থাকবে 2 ঘন্টা, আর তোমাদের মার্ক কিন্তু থাকবে কোনো কোনো সাবজেক্টে 55 মার্ক, কোনো কোনো সাবজেক্টে থাকবে 50 মার্ক এবং কোনো কোনো সাবজেক্টে থাকবে 45 মার্ক। তবে এই যে তোমাদের যে মার্কের পরীক্ষাটা হবে, এটা কিন্তু তোমাদের পরীক্ষার যে রেজাল্টটা দেওয়া হবে ওই সময় কিন্তু 100 নম্বরে রূপান্তর করে তোমাদের কিন্তু মার্কটা দেওয়া হবে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নিই তোমাদের কোন কোন বিষয়ে পরীক্ষা হবে। তো আগে আমরা দেখি আবশ্যিক যে বিষয়গুলো রয়েছে, বাংলা ইংরেজি এগুলোর কেমন প্রশ্ন থাকবে এবং তোমাদের সৃজনশীল কয়টা লিখতে হবে বা রচনামূলক মার্কটা কেমন। তো দেখো, বাংলা প্রথম পত্র তোমাদের কিন্তু সৃজনশীল থাকবে মোট 11টা, তোমাদের উত্তর দিতে হবে মাত্র 4টা, অর্থাৎ তুমি গদ্য থেকে বা পদ্য থেকে তুমি যেখান থেকেই পারো মাত্র 11টা সৃজনশীলের মধ্যে তোমাদের মাত্র 4টা সৃজনশীল দিতে হবে। বন্ধুরা, 4টা সৃজনশীলের জন্য তোমরা পাবে 40 মার্ক, আর তার সাথে তোমাদের এমসিকিউ থাকবে 30টা, যার মধ্যে তোমাদের উত্তর করতে হবে মাত্র 15টা। তো 15টা এমসিকিউর জন্য তোমরা পাবে 15 মার্ক এবং সৃজনশীলের জন্য পাবে তোমরা 40 মার্ক, অর্থাৎ তোমাদের টোটাল মার্ক হবে 55 মার্ক। তবে তোমাদের যে পরীক্ষার রেজাল্টটা দেওয়া হবে, এই 55 মার্কটা কিন্তু 100 নম্বরে রূপান্তর করে কিন্তু তোমাদের রেজাল্টটা দেওয়া হবে। তো বাংলা দ্বিতীয় পত্র আমরা দেখি, বাংলা দ্বিতীয় পত্র তোমাদের রচনামূলক থাকবে 35 মার্ক এবং ব্যাকরণ অংশ থেকে থাকবে 15 মার্ক, তোমাদের টোটাল মার্কটা হবে 50। আর তোমাদের ইংরেজি ফার্স্ট পার্টে তোমাদের রিডিং অংশ থেকে থাকবে 30 মার্ক এবং রাইটিং অংশ থেকে থাকবে 20 মার্ক, অর্থাৎ তোমাদের মোট মার্কটা হবে 50 মার্ক। রিডিং বলতে তোমাদের এই যে তোমাদের মডেল টেস্ট আমরা যদি গাইড নোট খুলে দেখি, তাহলে কিন্তু আমাদের অনেক রকমের নোট আমরা কিন্তু মডেল টেস্ট দেখতে পাই। তো ওই মডেল টেস্টে যে তোমাদের উত্তর দেওয়ার আগে টিকচিহ্ন হোক, প্রশ্ন, তারপরে ফিল ইন দ্য গ্যাপ, ওইগুলোর মধ্যেই তোমাদের ওইভাবে থাকবে 30 মার্ক এবং রাইটিং পার্ট, অর্থাৎ তোমার প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, ইমেল, এগুলোর জন্য তোমাদের থাকবে 20 মার্ক। তো তোমাদের ইংরেজি ফার্স্ট পার্টে মোট থাকবে 50 মার্ক। ইংরেজি দ্বিতীয় পথে তোমাদের গ্রামার অংশ থেকে থাকবে 30 মার্ক এবং কম্পোজিশন অংশ, অর্থাৎ তোমাদের রাইটিং পার্ট হিসেবে থাকবে 20 মার্ক, মোট মার্ক হচ্ছে 50 মার্ক। গ্রামার বলতে তোমাদের এখানে কিন্তু আর্টিকেল, চেঞ্জাস, সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, এইগুলো আর কি বোঝানো হয়েছে। তো বন্ধুরা, তোমাদের সৃজনশীল লেখার সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট, আর তোমাদের এমসিকিউর জন্য থাকবে 20 মিনিট, অর্থাৎ তোমাদের এই টোটাল 2 ঘন্টার পরীক্ষাটা হবে। তবে তোমাদের যে এমসিকিউ তো মনে করো ইংরেজিতে নাই, এটা কিন্তু তোমাদের 2 ঘন্টায় পরীক্ষাটা হবে, অর্থাৎ তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো হয়ে থাকে বা সৃজনশীল প্রশ্নগুলো আসবে যে পরীক্ষাগুলোতে, সেইগুলোতে তোমাদের সৃজনশীল লেখার জন্য থাকবে 1 ঘন্টা 40 মিনিট এবং তোমাদের এমসিকিউর জন্য থাকবে 15টা সৃজন এমসিকিউর জন্য তোমাদের থাকবে 20 মিনিট বরাদ্দ, অর্থাৎ তোমাদের পুরো 2 ঘন্টার পরীক্ষাটা হবে। বন্ধুরা, এবার গেল আমাদের আবশ্যিক বিষয়, এবার আমরা কথা বলবো তোমাদের বিজ্ঞান বিভাগে যারা শিক্ষার্থী আছে, অর্থাৎ সায়েন্সের শিক্ষার্থী, তাদের সৃজনশীল কয়টা আসবে, এমসিকিউ কয়টা আসবে, কয়টা উত্তর দেওয়া লাগবে। তো বন্ধুরা, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন রসায়ন, পদার্থবিজ্ঞান, এইগুলোর কিন্তু তোমাদের সৃজনশীল থাকবে 8টা, উত্তর দিতে হবে মাত্র 3টা, আর তোমাদের এমসিকিউ থাকবে 25টা, যার মধ্যে তোমাদের উত্তর দিতে হবে 15টা। তো তোমাদের মার্ক থাকবে 45 এবং সেই 45 মার্কে কিন্তু রূপান্তর করা হবে 75-এ, এবং তোমাদের যে ব্যবহারিকটা রয়েছে সেই ব্যবহারিক যোগ করে কিন্তু 100 নম্বরে কনভার্ট করে তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। তো এবার আমরা দেখি মানবিক বিভাগের যারা শিক্ষার্থী আছে, তাদের কিন্তু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নিয়ে কথা বলি, সেটা হলো তোমাদের সৃজনশীল থাকবে 11টা, তোমাদের উত্তর দিতে হবে মাত্র 4টা। তো 4টা সৃজনশীলের জন্য উত্তর লেখার জন্য তোমরা পাবে 40 মার্ক, এমসিকিউ থাকবে 30টা, তোমাদের 30টার মধ্যে দিতে হবে 15টা এমসিকিউর উত্তর। তো 15টার জন্য পাবে 15 মার্ক এবং সৃজনশীলে পাবে 40 মার্ক। তো তোমাদের টোটাল মার্ক হচ্ছে 55। তো বন্ধুরা, এই 55 মার্ক কিন্তু তোমাদের পরবর্তীতে 100 নম্বর কনভার্ট করে পরীক্ষার নাম্বারটা বা রেজাল্টটা দেওয়া হবে। তো বন্ধুরা, তোমাদের যাদের ভূগোল রয়েছে, সেটা কিন্তু তোমাদের ভূগোলটা একটু আলাদা, সেটা হলো তোমাদের ভূগোলে থাকবে 8টা সৃজনশীল, তো এই 8টা সৃজনশীলের মধ্যে তোমাদের উত্তর করতে হবে মাত্র 3টা, যার মার্ক থাকবে 30, এবং তোমাদের এমসিকিউ থাকবে 25টা, যার মধ্যে তোমাদের উত্তর করতে হবে মাত্র 15টা। তো তোমাদের এখানে মার্ক আসছে 15, অর্থাৎ তোমাদের ভূগোলের জন্য প্রথম পত্র দ্বিতীয় পত্রের জন্য মিলিয়েই বলতেছি কিন্তু, সেটা হলো তোমাদের 30 মার্ক এবং 15 মার্ক, টোটাল মার্ক হচ্ছে 45। এই 45কে কিন্তু রূপান্তর করা হবে 55-তে, তারপরে কিন্তু তোমাদের ব্যবহারিক যোগ করে তারপরে 100 নম্বরে রূপান্তর করে তোমাদের এই নাম্বারটা দেওয়া হবে পরীক্ষার রেজাল্টটা। তবে চতুর্থ বিষয় যাদের রয়েছে, যেমন কৃষি শিক্ষা, ইসলাম শিক্ষা, ঠিক আছে, এই বিষয়গুলোর রেজাল্ট
এই বিষয়গুলোর প্রশ্নটা কেমন হবে দেখো, সেটা হলো তোমাদের কৃষি শিক্ষার আগে কথা বলি, সেটা হলো তোমাদের কৃষি শিক্ষায় থাকবে 8টা সৃজনশীল উত্তর মোট করতে হবে মাত্র 3টা, আর তোমাদের এমসিকিউ থাকবে 25টা, উত্তর করতে হবে মাত্র 15টা। তো তোমাদের 45 মার্ক এবং 25 মার্ক ব্যবহারিক, এটার মাধ্যমে তোমাদের যে নাম্বারটা হয় সে নাম্বারটা 100 নাম্বার রূপান্তর করে তোমাদের রেজাল্টটা দেওয়া হবে। এবার আমরা দেখি ইসলাম শিক্ষা। তো ইসলাম শিক্ষায় তোমাদের সৃজনশীল থাকবে 11টা, উত্তর দিতে হবে মাত্র 4টা, এবং এমসিকিউ থাকবে 30টা, উত্তর দিতে হবে তোমাদের 15টা। তো বন্ধুরা, এবার আমরা দেখি ব্যবসায় শাখা যারা শিক্ষার্থী আছে তাদের পরীক্ষার মানদণ্ডটা কেমন। তো বন্ধুরা, তোমরা যারা ব্যবসায় শাখার শিক্ষায় আছো তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল নেই, তো তোমাদের সরাসরি তোমাদের সৃজনশীল থাকবে 11টা, উত্তর দিতে হবে মাত্র 4টা। তো চার প্রতিটা সৃজনশীলের জন্য তোমরা পাবে 10 মার্ক, 4টা সৃজনশীলে 40 মার্ক, আর তোমাদের এমসিকিউ থাকবে 30টা, যার মধ্যে তোমাদের উত্তর দিতে হবে 15টা, প্রতিটা এমসিকিউর জন্য তোমরা পাবে 1 মার্ক করে, 15টার জন্য 15 মার্ক। তো বন্ধুরা, তোমাদের সৃজনশীল লেখার জন্য কিন্তু আমি আগেই বললাম 1 ঘন্টা 40 মিনিট, এবং তোমাদের এমসিকিউ লেখার জন্য পাবে 20 মিনিট। বন্ধুরা, এই ছিল তোমাদের পরীক্ষার মানবন্টন, আশা করি তোমরা মানবন্টনটা পেয়ে উপকৃত হয়েছো। বন্ধুরা, অবশ্যই ভিডিওতে যারা এখন একটা লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দাও, কারণ তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করেছি, এগুলো লেখা লাগছে, তারপরে তোমাদের সাথে আমরা এই ভিডিওটা তৈরি করেছি। তো তোমাদের লাইক দিতে কিন্তু বেশি সময় লাগে না, অবশ্যই একটা লাইক দিয়ে দাও, আর এই বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কিন্তু তোমরা জানাতে পারো। তো বন্ধুরা, তোমাদের স্পেশাল যে টিপসের কথা বলেছিলাম আমি, সেটা হলো তোমরা দেখো তোমাদের যে সৃজনশীল এবং এমসিকিউর দিকে তোমরা যদি লক্ষ্য করো, আমরা উদাহরণটা দেই মানবিক শাখার শিক্ষার্থীদের নিয়ে। তো মানবিক, ব্যবসা, বিজ্ঞান সবার জন্য এটা কিন্তু প্রযোজ্য। সেটা হলো তোমাদের দেখো তোমাদের সৃজনশীল থাকবে 11টা, তো 11টা থেকে তোমাদের মাত্র উত্তর দিতে হবে 4টা, অর্থাৎ তুমি যদি একটা সাবজেক্টের, অর্থাৎ বিগত বছরের যে প্রশ্নগুলো হয়েছে সেই চ্যাপ্টারগুলো তুমি যদি একবার নোট করে পরীক্ষায় আসতে পারে এমন কয়েকটা অধ্যায় তুমি যদি সিলেক্ট করো, সেই অধ্যায়গুলো যদি A to Z লাইন বাই লাইন ব্যাখ্যা করো, তাহলে কিন্তু তুমি এমসিকিউতেও ভালো করতে পারতেছো, প্লাস সৃজনশীলও কিন্তু তুমি 4টা সৃজনশীল লিখতে পারতেছো। এখন মনে করো তুমি সব বই সম্পূর্ণ পড়লা, সেটা কিন্তু তোমাদের কোনো লাভ হবে না, কারণ তোমাদের উত্তর করতে হবে মাত্র 4টা, তোমার সৃজনশীল কমন পড়েছে 60টা, তুমি কিন্তু 60টা সৃজনশীল লিখতে পারবে না। তো তোমরা এখানে যদি বুদ্ধি খাটিয়ে 3-4টা অধ্যায় তোমরা যদি প্রতিটা বইয়ের জন্য 3-4টা অধ্যায় যদি সিলেকশন করো, তারপর যদি ওই বইয়ের A to Z লাইন বাই লাইন ব্যাখ্যাগুলো পড়ো, আসলে তোমাদের কিন্তু এমসিকিউ পরীক্ষাটাও ভালো হবে আর সৃজনশীলটাও ভালো হবে, এভাবে কিন্তু তুমি রেজাল্টটাও অনেক ভালো করতে পারবে। তো বন্ধুরা, আশা রাখছি তোমরা এই সংক্ষিপ্ত ভিডিওটা পেয়ে উপকৃত হয়েছো, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, আর এই বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কিন্তু তোমরা জানাতে পারো। আর বন্ধুরা, একটা কথা না বললে নয়, সেটা হলো শিক্ষা বিষয়ক নতুন নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশনটা অন করো, যাতে শিক্ষামূলক ভিডিও তোমার টাইম লাইনে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরীক্ষার জন্য সবার জন্য রইল শুভকামনা, সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিলাম, খোদা হাফেজ।